আকাশবাণীর পক্ষ থেকে নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্য প্রকাশিত হয়েছে সেই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি যেখানে আপনারা ছেলে মেয়ে উভয় এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন কণ্ঠশিল্পী থেকে শুরু করে আরও অন্যান্য অনেকগুলো শূন্য পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন জেনারেল এসসি এস টি সবার জন্যই আলাদা আলাদা করে সেট রয়েছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে রাখুন আসুন শুরু করি আজকের ভিডিও আপাতত আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন প্রসার ভারতী অল ইন্ডিয়া রেডিও যেটার কলকাতার যে অফিস রয়েছে সেই অফিসেই কিন্তু নিয়োগ করা হচ্ছে মানে সেই অফিসেই আপনার প্লেসমেন্ট হবে এবার আমরা নিই এক এক করে এখানে যতগুলো শূন্যপদ রয়েছে প্লাস এই প্রত্যেকটা শূন্য নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সবার প্রথম যেটা রয়েছে সেটা হলো এডিটার ইন বেঙ্গলি সেকশন যেখানে একটি শূন্যপদ রয়েছে এই পোস্টটা আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে ডিগ্রি পিজি অথবা ডিপ্লোমা ইন জার্নালিজম উইথ ডিউরেশন অ্যাটলিস্ট ওয়ান ইয়ার রিকগনাইজেশন ইউনিভার্সিটি অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে কিন্তু জার্নালিজম কোর্স মিনিমাম এক বছরের পাশ করে থাকলেও হবে সেটা রেগুলারে হোক বা ডিস্টেন্সের যে কোনো জায়গা থেকে এবং বেসিক কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েশান পাস করতে হবে তার সঙ্গে বলা হয়েছে যে প্রফেসেন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে এরপর এই পোস্টের ক্ষেত্রে ডিজাইনেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে জার্নালিজম সেম ফিল্ডে তাহলে অগ্রাধিকার পাওয়া যাবে এবং বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে এখানে বয়সের সময়সীমা বলা হয়েছে একুশ বছর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মানে এই ক্যাটাগরির মধ্যে ছেলে মেয়ে উভয়ই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সঙ্গে অ্যাপ্লিকেশান ফি জেনারেল প্রার্থীদের জন্য তিনশো টাকা এবং রিজার্ভেশন প্রার্থীদের জন্য দুশো পঁচিশ টাকা তো এই পোস্টে কিন্তু জেনারেল এবং এস টি যে ফিসের মানে ডিস্টেন্স রয়েছে সেটা কিন্তু খুব একটা বেশি নেই নর্মালদের জন্য তিনশো টাকা এবং রিজার্ভেশন প্রার্থীদের জন্য দুশো টাকা এবার আমরা দেখি নেক্সট যে পোস্ট রয়েছে সেটা হলো নিউজ রিডার কাম ট্রান্সলেটার এটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য রয়েছে এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট তো অবশ্যই হতে হবে সঙ্গে বাংলা লিখতে পড়তেও জানতে হবে থার্ড নাম্বার পয়েন্টে বলা হয়েছে গুড কোয়ালিটি ভয়েস সুইট ফর ব্রডকাস্টিং অর্থাৎ আপনার খুব সুন্দর একটা কণ্ঠ হতে হবে যেটা শুনতে খুব ভালো লাগে কারণ ব্রডকাস্ট করার সময় যেন আপনার আওয়াজটা সুইটেবল হয় এবং এর সঙ্গে বলা হয়েছে যদি এই সেম ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন ডিজাইরেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অনেকেই একটু কনফিউশানে থেকে যায় আমি আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি যদি আপনার এই কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এই সাপোজ ধরুন আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে নলেজ নেই তাই বলে কি আপনি আবেদন করতে পারবেন না নিশ্চয়ই পারবেন কিন্তু যদি থেকে থাকে তাহলে আপনি বাকিদের তুলনায় অগ্রাধিকার পাবেন তো এই সেম ফিল্ডে বয়সের সময়সীমা বলা হয়েছে একুশ বছর থেকে পঞ্চাশ এবং এখানেও নর্মাল ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা আবেদন ফি এবং রিজার্ভেশন প্রার্থীদের জন্য দুশো টাকা এবার আমরা দেখি নেক্সট পোস্ট যেটা রয়েছে নিউজ রিপোর্টার বেঙ্গলি তো রিপোর্টার পোস্ট সম্পর্কে আশা করি কম বেশি সবারই ধারণা রয়েছে এই পোস্টের জন্য বেসিক গ্র্যাজুয়েশান হতে হবে সেকেন্ড বলা হয়েছে ডিগ্রি অর পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি যেটা জার্নালিজম মাস কমিউনিকেশানে কমপ্লিট করতে হবে থার্ড নাম্বার পয়েন্টে বলা হয়েছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটোর ওপরে দক্ষতা থাকতে হবে বাংলায় লিখতে পড়তে বলতে এবং ইংলিশটাও সেম এর সঙ্গে বলা হয়েছে রেডিও বা টিভিতে যদি এই সেম ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি দক্ষতা থাকে তাহলে এই দুটো পয়েন্ট থাকলে বাকিদের থেকে অগ্রাধিকার পাওয়া যাবে অর্থাৎ এটা কিন্তু ডিসাইভেল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে এই ক্যাটাগরিতে আবেদনের জন্য বয়সের সময়সীমা রয়েছে একুশ থেকে পঞ্চাশ আগেইন এখানে কিন্তু নর্মাল ক্যাটাগরির জন্য তিনশো টাকা এবং রিজার্ভেশন প্রার্থীদের জন্য দুশো পঁচিশ টাকা দিয়ে আবেদন করতে হবে এবার আমরা দেখি নেক্সট পোস্ট যেটা রয়েছে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে তার সঙ্গে এখানে কিন্তু অডিও এডিটিংয়ের ব্যাপারটা মোটামুটি জানতে হবে আর এটা কিন্তু নর্মাল কোয়ালিফিকেশানের আন্ডারেই পড়ে গেছে মানে এটা ডিজাইডেবল নয় সবাইকেই মানে যারা যারা এই পোস্টে আবেদন করবেন তাদের কিন্তু এই জিনিসটা জানতে হবে বাংলা ইংলিশ টাইপিং উইথ ভেরিয়াস ফন্ট মানে বিভিন্ন ফন্টে বাংলা ইংলিশ এগুলোকে টাইপ করতে জানতে হবে আর এই পোস্টের ক্ষেত্রে বড় কথা হলো এখানে কোনো ডিজারেবল কোয়ালিফিকেশানই নেই মানে সবটাই ম্যান্ডেটারি ম্যান্ডেটারি মানে থাকতেই হবে না থাকলে আবেদন করা যাবে না তো যাই হোক এই পোস্টটা নিয়ে আরেকটু ডিসকাস করে দিই যেটা হলো বয়স আগীন একুশ থেকে পঞ্চাশ এবং অ্যাপ্লিকেশন ফি নর্মাল ক্যাটাগরি তিনশো টাকা রিজার্ভেশান দুশো পঁচিশ টাকা এরপর আসি ওয়েব এডিটার যেখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম গ্র্যাজুয়েশন পাশ হতে হবে ডিগ্রি আর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি জার্নালিজম উইথ ডিউরেশন অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এবং তার সঙ্গে বলা হয়েছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে দক্ষতা থাকতে হবে এবং তার সঙ্গে এখানে ডিজাইডেবলের ক্ষেত্রে বলা হয়েছে এক্সপিরিয়েন্স জার্নালিজম ওয়ার্কিং ইন রেডিও টিভি ফর ডিগ্রি ডিপ্লোমা হোল্ডার্স ইন জার্নালিজম নলেজ অফ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনক্লুডিং গ্রাফিক ডিজাইনিং ইনফোগ্রাফিক অডিও ভিডিও এডিটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেটিং মানে এই মোটামুটি ধরুন আমি যেভাবে এখন ভিডিওটা বানাচ্ছি এই রকমই টুকটাক কাজের অভিজ্ঞতা থাকলেই হবে এখন এখানে একটা ব্যাপার রয়েছে যে কাজ না করলে অভিজ্ঞতা হবে না আবার অভিজ্ঞতা না হলে কাজ দেবে না তো কিছু কিছু এখানে নিজের থেকে আপনার যা এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন তো এই অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে ভাগ্য ভালো এটা ডিজাইডেবলের মধ্যে রয়েছে মানে না থাকলেও আপনি আবেদন করতে পারবেন এরপর দেখুন বয়সের সময়সীমা একুশ থেকে পঞ্চাশ এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে তিনশো টাকা এবং এস সি জন্য দুশো পঁচিশ টাকা তো এইটার সবগুলো পোস্টেই অ্যাপ্লিকেশান চার্জেসটা সেম তবুও আমি সব প্রত্যেকবার আলাদা আলাদা করেই বললাম এরপর আমরা দেখি এখানে প্রার্থী বাছার পদ্ধতিটা কি রয়েছে এখন যেহেতু আমাদের কাছে অনেক অপশন আছে তো আমরা দেখে শুনে সেইভাবে অ্যাপ্লাই করতে পারি তো এখানে সবার প্রথম বলা হয়েছে যে রিটেন টেস্ট নেওয়া হবে এবং তারপর একটা ইন্টারভিউ রয়েছে কিন্তু এখানে রিটেন টেস্ট বলতে কিন্তু ম্যাথ রিজনিং এইসবের কোনো দরকার নেই এখানে বলেছে এই যে জার্নালিজমের যে কোর্সটা রয়েছে বা সাপোজ যদি কোনো একটা কন্টেন্ট দিয়ে দেওয়া হয় যে বাইরে কোথাও একটা বোম ব্লাস্ট হলো যেহেতু আমার এই ফিল্ডে একটু নলেজ আছে তাই আমি একটু ডিটেলে ডিসকাস করছি সাপোজ বাইরে একটা বোম ফেলে দেওয়া হলো বা তোমার সামনে একটা জালনা খুলে দেওয়া হলো তুমি জাননার বাইরে কি দেখতে পাচ্ছ সেটা আমাদেরকে বলো এটা একটা ক্যান্ডিডেট কতটা ভালোভাবে ডিসকাস করতে পারে বা সে নিজে ল্যাঙ্গুয়েজে যেহেতু এখানে বাংলাটাই কম্পালসারি বলেছে তো বাংলাতে সে কীভাবে একটা জিনিসকে আরও সুন্দরভাবে কুইকলি টাইমের মধ্যে একেবারে ডিটেলে ডিসকাস করতে পারে এগুলোই এখানে অ্যাজ এ টেস্ট হিসাবে আসে তো এখানে রিটার্ন টেস্টটা সেমই রয়েছে তার সঙ্গে বলা হয়েছে যে এখানে ইন্টারভিউতে ওভারঅল পার্সোনালিটি সুইটেবিলিটি ফর রেডিও নিউজ মানে রেডিওর জন্য একটা আলাদাভাবে পার্সোনালিটির প্রয়োজন হয় সেটা আছে কিনা সেটাই ইন্টারভিউতে দেখা হবে এবং রিটেন টেস্টে শুধুমাত্র নলেজ আছে কিনা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপরে সেটার উপরে একটা টেস্ট নেওয়া হবে তো আমার মনে হয় এটা আমাদের মতো ক্যান্ডিডেটদের জন্য বিশ্বের সব থেকে সহজতম পরীক্ষা যেখানে বাংলা জানি কিনা সেটারই পরীক্ষা দিতে হবে তো এরপর আমরা ধীরে ধীরে আরও আগে যাই দেখি এরপরে কি বলা রয়েছে এরপর আসি আবেদন প্রক্রিয়া মানে এখানে আবেদনটা কি করে করতে হবে আবেদন করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মার দিয়ে দেওয়া রয়েছে যেটা এই পিডিএফ ফাইলের শেষে দুটো পেজে পিন করা রয়েছে তো এখান থেকে কিন্তু এই আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে ফিল আপ করে এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যেটা কিন্তু নাম্বার ফোর পয়েন্টে রয়েছে এবং ব্ল্যাক কালারে বোল্ড করে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটাতে পাঠিয়ে দিতে হবে সাতাশ সাত দু হাজার একুশের মধ্যে অর্থাৎ জুলাই মাসের সাতাশ তারিখের মধ্যে কিন্তু এটা বাইপোস্টে পাঠিয়ে দিতে হবে এবং সাতাশ তারিখের মধ্যে তাদের কাছে পৌঁছেও যেতে হবে তো এই হলো সেই আবেদনপত্র এটা দিয়ে আবেদন করতে হবে সঙ্গে ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এখানে পেমেন্টটা পে করতে হবে যেটা নর্মাল ক্যাটাগরির জন্য তিনশো টাকা রিজার্ভেশনের জন্য দুশো পঁচিশ টাকা তো এই প্রসেসে আবেদন করলে কিন্তু এখানে আবেদন হয়ে যাবে তারপর মোটামুটি যারা সিলেক্ট হবে তাদেরকে ডেকে নেওয়া হবে সেই অনুযায়ী রিটার্ন টেস্ট নেওয়া হবে তারপর তাদের ভয়েস টেস্ট নেওয়া হবে বা যদি কারোর ভয়েস টেস্ট না থাকে তাকে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে নেওয়ার পরে সেই অনুযায়ী সিলেক্ট করা হবে তবে এখানে কিন্তু কোথাও সেভাবে স্যালারির কথা মেনশন করেনি যেহেতু এগুলো একটা ক্রিয়েটিভ ফিল্ড থাকে তো ক্রিয়ে মানে ক্রিয়েটিভ ফিল্ডগুলোতে না কখনো রকম ফিক্স স্যালারি হয় না সামহাউ ক্রিয়েটিভিটির ওপর ডিপেন্ড করে বা কিছু প্রজেক্ট থাকে যে একটা সাত দিনের প্রোগ্রাম রয়েছে কোথাও সেই প্রোগ্রামটা কমপ্লিট করার পর সেই অনুযায়ী বেতন প্রোভাইড করে দেবে বা কখনও কোনো তিন দিনের প্রোগ্রাম থাকে সেই অনুযায়ী হয়তো বেতনটা একটু সাত দিনের তুলনায় কম হবে তো এখানে আলাদা আলাদা লেভেল অনুযায়ী থাকে তো ডেফিনেটলি এখানে তোমরা আবেদন করতে পারো এখানে আবেদনপত্র পিডিএফ ফাইলের শেষেই রয়েছে পিডিএফ ফাইলটার লিঙ্ক আমি অ্যাটাচ করে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশানে এবং পিডিএফ ফাইলটা আমি পাঠিয়েও দেব আমাদের টেলিগ্রাম গ্রুপে ডেফিনেটলি টেলিগ্রামে জয়েন করে থেকো যদি আরও কোনো অ্যাডভান্স কিছু জানার থাকে কমেন্ট করে জেনে নিতে পারবে দু হাজার বাইশে যারা যারা ডাব্লিউ বিসিএস দেবে আন অ্যাকাডেমির তরফ থেকে তাদের জন্য একটা খুব ভালো অফার রয়েছে যেটা হলো আন অ্যাকাডেমির নতুন কোর্স রয়েছে ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউ বিসিএস টোয়েন্টি টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশের জন্য যেখানে এগারোটা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং স্টুডেন্টের ডিমান্ডের জন্য কিন্তু বারো নম্বর ব্যাচ আবার নতুন করে শুরু করা হয়েছে তো এই বারো নম্বর ব্যাচ শুরু হচ্ছে আগামী চোদ্দোই জুলাই থেকে ডেফিনেটলি তোমরা যারা দু হাজার বাইশে ডাব্লিউ দেবে তারা এই ব্যাচটাতে জয়েন করে যেও এই ব্যাচটাতে জয়েন করার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে যেখানে ডাবলিউ প্রত্যেকটা সাবজেক্টের ওপরে অভিজ্ঞ টিচাররা তোমাদেরকে ক্লাস করাবে সঙ্গে প্রত্যেকটা ক্লাসের শেষে পিডিএফ ফাইল তো পাঁচশোই সম্পূর্ণ ফ্রিতে সেই পিডিএফ ফাইল তার সঙ্গে উইকলি তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে প্রত্যেকটা মাসে তোমরা মক টেস্ট দিয়ে নিজেদের কিন্তু প্রস্তুতিটা যাচাই করতে পারবে তো ডেফিনেটলি ফাউন্ডেশন কোর্সে জয়েন করতে ভুলো না লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে এর সঙ্গে আরও একটি কোর্স আসতে চলেছে যেটা হলো ব্রহ্মাস্ত্র এবং এটা কিন্তু রয়েছে ল্যাঙ্গুয়েজ পেপারের ওপরে ডিপেন্ড করে যেটা আগামী ষোলোই জুলাই শুরু হতে চলেছে এরপর আমরা দেখিনি একটু ফি স্ট্রাকচার নিয়ে যেখানে আমরা কথা বলবো এক বছর এবং দু বছরের যেখানে এক বছরের আন একাডেমির কোর্স পারচেস করতে চাইলে এখানে পে করতে হবে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং দু বছরের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তবে দুটো কোর্সের ক্ষেত্রেই তোমরা কিন্তু টেন পারসেন্ট টেন পারসেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা আমার কুপন কোডটা ইউজ করো অস্মিতা থ্রি সিক্সটি চ্যানেলের নাম এবং কুপন কোড দুটোই সেম এখানে এক বছরের কোর্সে তোমরা এক টাকা ডিসকাউন্ট পাবে দু বছরের কোর্সে কিন্তু এক পাঁচশো কুড়ি টাকা ডিসকাউন্ট পাবে মানে পনেরোশো কুড়ি টাকা যেটা কিন্তু অলরেডি একটা হিউজ ডিসকাউন্ট সঙ্গে বিভিন্ন অফারে তো আরও ডিসকাউন্ট রয়েছে তো প্রত্যেকটা কোর্সে লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে ডেফিনেটলি সেইগুলো কিন্তু চেক আউট করতে ভুলো না